আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মলাই শুটকি আলু দিয়ে রান্না করব, আর কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি মলাই শুটকি নিয়ে নিছি, মাথা ফেলে দিছি, তারপর এখন আমি টেলে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে ভালো করে লাল করে টেলে নেব। তোমার ডালা হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব যাতে ময়লাটা উঠে যায়। তো এখন আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এদিকে আমি একটা প্যান নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা একটু লাল করে নেব অল্প করে। তো আমার লাল হয়ে গেছে পেঁয়াজ রসুন, এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর যে মলাই শুটকিটা আমি ভেজে রেখেছিলাম ভালো করে ধুইছি আমি, এটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাও এখন দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা অ্যাড করব এখন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে কষিয়ে নেব একটু। তো কষানো শেষ হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটা রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত, আর উপরে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিছি। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া কুচি, দেন 2 মিনিটের মতো জাল করে উঠিয়ে নিব এখন। তো আমি একটু পানি পানি রাখছি, কারণ এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে, আপনারা চাইলে শুকায় রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেল মলাই শুটকি রান্না আলু দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আসলে এই মাছ শুটকি মাছটা অনেক স্বাদ, এভাবে রান্না করে আপনারা বাসায় দেখবেন, গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগে। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকেন।